নমস্কার, আজ চলে আসলাম ভদ্রেশ্বরে। ভদ্রেশ্বর বলতে গেলে পরে এটা কিন্তু চন্দননগরের শেষ আর ভদ্রেশ্বরের শুরু। আর চলে আসলাম 1810 সাল থেকে সেই জলভরা সন্দেশের যে আবিষ্কারক সূর্যকুমার মোদকের দোকানে। এই সূর্যকুমার মোদকের অনেক জলভরা সন্দেশের অনেক ইতিহাস আছে, আর এখান থেকেই কিন্তু জলভরা সন্দেশ শুরু হয়েছিল। দোকানটা কিন্তু ভদ্রেশ্বরের বাবুর বাজারে। তো চলুন ভিতরে যাই, গিয়ে দেখি কী ধরনের জলভরা সন্দেশ আছে, জলভরা সন্দেশ কীভাবে তৈরি হচ্ছে, এ টু জেড আপনাদেরকে দেখাবো, আর কী কী মিষ্টি পাওয়া যায় সবই দেখাবো। চলুন ভিতরে। এখন আমার সাথে আছেন এই সূর্যকুমার মোদক, যেটা 1810 সালে দোকানটা এস্টাবলিশড হয়েছিল, সেই দোকানের যিনি মালিক শুভেন্দুবাবু। শুভেন্দু কুমার মোদক মহাশয় নমস্কার। নমস্কার। আপনাদের তো জলভরা সন্দেশ শুরু হয়েছিল, আপনাদের পূর্বপুরুষরা তৈরি করেছিলেন, তার ইতিহাসটা যদি খুব শর্টে যদি সবাইকে জানান। সূর্যকুমার মোদক হচ্ছে আমার বাবার ঠাকুর দাদা, এখানকার স্থানীয় যখন জমিদার ছিলেন। আচ্ছা, স্থানীয় জমিদার। হ্যাঁ, খায়দের বাড়ি। তা ওনাদের বাড়িতে আমাদের মিষ্টি এখান থেকে যত অকেশন হতো, পাল পর্বণ হতো, অনুষ্ঠান হতো, এখান থেকে মিষ্টি ওরা প্রায় নিত। আচ্ছা। তা খায়দের ওদের জমিদার বাড়িতে নতুন জামাই আসবে, তা জমিদারকে নিয়ে ইচ্ছে হয়েছে এই জামাইকে সম্পূর্ণ নতুন ধরনের একটা মিষ্টি খাওয়াবে। যথারীতি সূর্যমাতাকে ডাক করেছিল, বলেছিলেন যে একটা নতুন ধরনের এমন একটা মিষ্টি তৈরি করে দিতে হবে যেটা জামাই খেলে অবাক হয়ে যাবে, যে পূর্বে কোনোদিন সেরকম মিষ্টি কোনোদিন খায়নি। আর একটা যে আগেকার দিকে একটা রেয়াজ ছিল জামাই ঠকানো, সেইটাও আর কি পরিপূর্ণতা লাভ করবে, জামাই ঠকানো মিষ্টি করতে হবে। তারপরে হঠাৎ এনে খেয়াল হলো যে এরকম যে আমাদের জলভরা ছাঁচ তখন তৈরি হতো, এক পেটি জলভরাটা সমানো থাকতো, তাল শাঁসের মধ্যে জল ঢুকে দেওয়া যায় কেমন করে হবে, তখন ওটা করলে খুব ভালো হয়। তা ওটা করার জন্য খুব অনেক পরিশ্রম করলেন, যে পাকটা তো হচ্ছে না, যতবার পাক পরে জল পড়তে যাচ্ছে ততবার পাকটা নষ্ট হয়ে যাচ্ছে। শেষকালে উনি আবিষ্কার করলেন যে পাকটা কীরম করে করতে হবে, কীরম মেজারমেন্টে করলে পাকটা যাতে ঠিক মতো হয়, জলটা ভেতরে ধরে রাখতে পারবে। এই হলো হচ্ছে তাল শাঁসের মধ্যে জল ভরে সেটা হয়ে গেলো জলভরা সন্দেশ। জলভরা সন্দেশ, এই হলো জলভরা সন্দেশের কাহিনী। 50 গ্রামে জলভরা সন্দেশ, এটার দাম হচ্ছে 40 টাকা করে। তারপরে আছে হচ্ছে 70 গ্রামের জলভরা সন্দেশ, তার দাম হচ্ছে 45 টাকা করে। তারপরে হচ্ছে 100 গ্রামের জলভরা সন্দেশ, তার দাম 60 টাকা। তারপরে 300 গ্রামের জলভরা সন্দেশ, তার দাম 200 টাকা। 600 গ্রামের জলভরা সন্দেশ, তার দাম 360 টাকা। এইরকম বিভিন্ন রেঞ্জের জলভরা সন্দেশ এখানে কিন্তু পাওয়া যায়। দেখুন জলভরা সন্দেশ কত আছে এখানে, শুধু তাই নয়, এটা তো জাস্ট একটা স্যাম্পল এনাদের দোকানের, বিভিন্ন সাইজের জলভরা সন্দেশ এখানে তৈরি হয়। আচ্ছা, একটা কাজ করি আগে আপনাদেরকে, এই জলভরা সন্দেশ কীভাবে তৈরি হচ্ছে সেটা না হয় একটু চলুন দেখে আসি। একশো গ্রাম ওজনের জলভরা সন্দেশ তৈরি হচ্ছে, দেখুন। সূর্যকুমার মোদকে জলভরা সন্দেশ করে তৈরি হচ্ছে সেটা তো দেখে নিলেন, এবার একটু খেয়ে দেখি। এখন এই দেখুন ভেঙে যাচ্ছে, এত নরম, এত সফট, আর সবে তৈরি হয়েছে, একদম হালকা গরম আছে, মানে উষ্ণ গরম যেটাকে বলা যায় সেটাও আছে। ও দেখুন ভিতরে, দেখুন একদম পুরো জল, জল মানে এটা কিন্তু গোলাপ জল, তাছাড়া এখানে বিভিন্ন ধরনের মিষ্টিতে খুব সুন্দরভাবে তৈরি করায় জলটা, পুরো অন্য জগৎ, এত সুন্দর খেতে হয় তা বলার মতো না। কিন্তু শীতকালে এটা কিন্তু তৈরি হয় নলেন গুড় দিয়ে, শীতকাল বাদ দিয়ে বাকি সময়টা কিন্তু গোলাপ জল আর চিনির রস দিয়ে সুন্দর করে বানিয়ে বানায়। মিডিয়াম পাকে তৈরি সন্দেশ, রাতাবি সন্দেশ। হ্যাঁ, আচ্ছা এটা কীভাবে তৈরি হচ্ছে সেটা একটু নয় দেখে নিই আমরা।
এবার চলে আসছি প্যারাডাইজ সন্দেশ। প্যারাডাইজ সন্দেশের স্পেশালিটি কি? এটা স্পেশালিটি হচ্ছে ভেতরে একটা কাজুর একটা পুর মতন থাকে। কাজুর পুর থাকে না এটা? ও, এটা হচ্ছে কাজু থাকবে। আর নামও দেখুন লেখা আছে এখানে প্যারাডাইজ। আর কালার হ্যাঁ দেখলাম এটা। আচ্ছা তৈরি করাটা আমি এটা দেখেছি, দেখলাম এটা হালকা কেশরের, দেখলাম এটা ভাবের মধ্যে একটা আছে, ওদের একটা কাজুর একটা পুর দেওয়া থাকে। খাওয়ার সময় মুখের মধ্যে কাজু পড়ছে, মানে সন্দেশ তার মধ্যে কাজু। চলে আসছি নরম পাকের ক্ষীরপুলি। হেভি খেতে খুব একদম নরম, মানে মুখে দেওয়ার সাথে সাথে মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে। মতির সন্দেশ তুমি যেটা তো বললেই যে একদম হালকা, একদম মানে যে আমাদের চিনির পিওর ছানার, এর মধ্যে মানে চিনির পরিমাণটা অনেক কম দেওয়া থাকে, যাদের সুগার যাদের পেশেন্ট আছে তারাও খেতে পারে এরকম। ছানাতে গোলাপ জল দিয়ে মাখানো মশলাতে সুন্দর করে হালকা একটা মিষ্টি ফ্লেভার, বেশি মিষ্টি নেই। যদিও আমি মিষ্টির অনেক আইটেম আগে খেয়েছি, মুখে তার মিষ্টি খুবই কম লাগছে। এটা হচ্ছে রসমাধুরী, মানে তৈরি কিন্তু ছানার, উপরে আছে ক্রিম আর ভিতরে আছে মালাই, একটা অদ্ভুত কম্বিনেশান। উপর কাজু কিশমিশও আছে, অসাধারণ খেতে, অসাধারণ। মালাইটা আলাদা টেস্ট, আর সেরকম ছানা দিয়ে তৈরি জিনিসটা সেরা সেরা খেতে। অনেক মিষ্টির আইটেম আছে অলরেডি আমার, মানে এতগুলো মিষ্টি খেয়ে আমার গা অলরেডি শিরশির করা শুরু করে দিয়েছে, মানে আর একটু পরে হয়তো আরও আরও শিরশির করা শুরু করবে। তাই এত মিষ্টি খাওয়া সত্যি সম্ভব না। বাঙালি অথেন্টিক মিষ্টি যদি আপনার খেতে হয়, আর আপনি যদি চন্দননগর থেকে এসে, চন্দননগরবাসীদের কিছু বলার নেই কারণ এনারা বরাবরই জানেন চন্দননগর ভদ্রেশ্বর মানকুণ্ডু লোকেরা বা নদীর এপার লোকেরা বরাবরই জানেন, তাও আমি বলবো যে বাকিরা যারা বিভিন্ন সময়তে, যেরকম আমি খেয়েছি মিষ্টি কোথায় জানেন? আমাদের ব্যারাকপুরের একটা মেলা হয়, ব্যারাকপুর মেলা, সেই ব্যারাকপুর মেলাতে কিন্তু এই মিষ্টিটা প্রতিবার যায়, মানে এই দোকানটা গিয়ে ওখানে স্টল দেয়, তখন আমি খেয়ে দেখেছি এত সুন্দর খেতে মিষ্টিগুলো, এবার আবার খাওয়ার সুযোগ হলো। তো এরকম যদি মিষ্টি খেতে হয় আপনাকে, তাহলে কিন্তু আপনাকে এই ভদ্রেশ্বরের এই দোকানটাতে কিন্তু আসতে হবে, কারণ এইখানে কিন্তু জলভরা সন্দেশের কিন্তু উৎপত্তি। তো ভিডিওটা কেমন লাগলো জানান, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই আপনার সমস্ত মতামত জানান, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন। আর চ্যানেলটা এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, তবেই তো এরকম বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের খাবার আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। আর প্লিজ সাপোর্ট আস, আর আমাদের সুরজিৎ ব্লগ চ্যানেলটা, ওটাকে সাপোর্ট করবেন না প্লিজ, ওটাকেও সাপোর্ট করুন। বিভিন্ন জায়গার আমি যখন যেখানে যাই সেখানকার বিভিন্ন ধরনের ভিডিও তো ওখানে নিয়ে যাই দেখাই, প্লাস আমার মাম্মার বিভিন্ন কাহিনী তার দুষ্টুমি দেখবেন না, প্লিজ ওই চ্যানেলটাকেও সাপোর্ট করুন। বাই, দেখা হবে নেক্সট ডে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়।